গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগের নদিয়া অঞ্চলের একজন প্রখ্যাত মনোরঞ্জনকারী। তার আসল নাম গোপালচন্দ্র প্রামাণিক। তিনি অষ্টাদশ শতাব্দীতে নদিয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন। রাজা তাকে সভাসদদের একজন হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। কৃষ্ণচন্দ্রের রাজসভা ও জনগণের যাবতীয় বিনোদনের আস্ত এক ভাণ্ডার ছিলেন বুদ্ধিমান গোপাল। কিন্তু এত প্রিয় মানুষ হয়েও বাংলাতে তার ঠাঁই হয়নি, বরং দেওয়া হয়েছিল ফাঁসির আদেশ। কিন্তু কেন গোপালকে দেওয়া হয়েছিল ফাঁসির আদেশ, সে ঘটনা জানাবো এই ভিডিওতে। তখন ছিল 1957 সাল। তরুণ সিরাজউদ্দৌলা ওই সময়ে বাংলা প্রেসিডেন্সি, বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন। মীরজাফর, ঘোষেটি বেগম, জগৎ শেঠ, রায়দুর্লভ, উমিচাঁদ সহ অনেকেই নবাবকে সিংহাসনচ্যুত করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন। তারা প্রত্যেকেই তাদের হীন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে শর্ত সাপেক্ষে ইংরেজ বণিকদের সঙ্গে চুক্তি করেন। ঠিক ওই সময় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র নবাব বিরোধী এই ভয়ঙ্কর বলয়ে যোগ দেওয়ার পরিকল্পনা করেন। কৃষ্ণচন্দ্রের এই পরিকল্পনায় রাজসভার সবাই সমর্থন করলেও শুধু একজন ব্যক্তি না করলেন, তিনি হলেন গোপাল ভাঁড়। রাজা কৃষ্ণচন্দ্রকে গোপাল বললেন ইংরেজরা গায়ে সুচ হয়ে ঢুকে কুড়াল হয়ে বের হবে, তাদের স্বার্থবিরোধী কাজ করলে সব উপকারের কথা ভুলে আপনাকে শুলে চড়াতে পিছপা হবে না। সর্বোপরি বাংলার এমন সর্বনাশ না করতে গোপাল বারবার অনুরোধ করলেন রাজা কৃষ্ণচন্দ্রকে। কিন্তু রাজা তার কথায় কর্ণপাত করলেন না, বরং তার সভাসদদের নিয়ে গোপালকে বিদ্রুপ করতে লাগলেন। কৃষ্ণচন্দ্র গোপালকে শর্ত দিলেন, গোপাল যদি নবাবের মুখে ভেংসি দিয়ে আসতে পারে তবেই তিনি নবাবের বিরুদ্ধে যাবেন না। কৃষ্ণচন্দ্রের শর্ত শুনে গোপাল হাঁটা শুরু করলেন মুর্শিদাবাদের দিকে, কিন্তু তাকে ভগীরথী নদীর তীরে গড়ে ওঠা হিরাজিল প্রাসাদে ঢুকতে দেওয়া হচ্ছিল না। গোপাল বুদ্ধি করেই এক প্রহরীর হাতে কামড় বসিয়ে দিলেন। ফলশ্রুতে বিচারের জন্য নবাবের কাছে নিয়ে হলো গোপালকে। পুরো ঘটনা শুনে নবাব বললেন তুমি কে, কেন এসেছো? গোপাল কোনো কথা না বলে নবাবকে মুখে ভেংসি দিলেন। নবাব রেগে গোপালকে আটক করলেন, বললেন আগামীকাল তোমার বিচার হবে। এর মধ্যে গোপাল মীরজাফরকে চুপি চুপি বললেন আমি এসেছিলাম তোমাদের ষড়যন্ত্র ফাঁস করে দিতে, কিন্তু কিছুই বলবো না, কারণ এসব কথা ফাঁস করে দিলে কৃষ্ণচন্দ্র ফেঁসে যাবে, নবাব তাকে সরিয়ে অন্য একজনকে ক্ষমতায় বসাবেন। আমি চাই না কৃষ্ণচন্দ্র তার ক্ষমতা হারিয়ে ফেলুক, তিনি যে আমার অন্নদাতা। মীরজাফর তার এমন কথা শুনে রীতিমতো ঘাবড়ে গেলেন। মীরজাফর চক্রান্ত করে গোপালের ফাঁসির ব্যবস্থা করলেন, কিন্তু গোপালের মাঝে কোনো পরিবর্তন দেখা গেল না। নবাব গোপালের মুখের দিকে তাকাতেই গোপাল আবারও ভেঙচি দিলেন। এবার নবাব রীতিমতো ভাবনায় পড়ে গেলেন। নবাব ভাবলেন এতেও পাগল, তাকে ফাঁসি দেওয়া ঠিক হবে না। নবাব গোপালকে মুক্ত করে দিলেন। দেশপ্রেমিক গোপাল ফিরে এলেন কৃষ্ণনগরে। যখন জানতে পারলেন কৃষ্ণচন্দ্র তার সিদ্ধান্ত অটল, গোপাল ঠিক করলেন রাজসভায় আর যাবেন না, এমনকি রাজ্যে আরই থাকবেন না। অত্যন্ত ব্যথিত মন নিয়ে কাউকে কিছু না বলে রাতের অন্ধকারে পরিবার নিয়ে রাজ্য ত্যাগ করলেন গোপাল ভাঁড়। এরপর থেকে সদাহাস্যময় গোপাল ভাঁড়কে বাংলায় আর দেখা মেলেনি। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।